Good morning, Alam. Morning, sir. How are you today? Good, sir. Good. Alam, the authorities have approved dormitory residents to leave for leisure and personal errands. But I hope you'll understand that there will still be many restrictions that need to be taken to keep everyone safe. Yes, sir. I promise and I understand, sir. So tell me, Alam, what are your plans for tomorrow? Some of us are going to play cricket tomorrow. Cricket? That's nice. You must be very excited, right? I'm very excited to play tomorrow. I think even the field is also excited to see us tomorrow. Mampus. Hi, ladies and gentlemen. I'm Lucky. Welcome to our Lucky Show. আজকে আমরা ক্রিকেট খেলতে আসছিলাম বাট কনস্ট্রাকশন কাজের কারণে জায়গাটা বন্ধ আছে সো হাই বা হাই জাইনাল এ হচ্ছে আমাদের মেহেদি সো মেহেদির জন্য আজকে স্পেশাল ডে তার ছেলের আজকে সুন্নতি খাতনা মেহেদি হাই বলো আরে যাও 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 এ হচ্ছে আমাদের রাশিদ রাশিদ আমাদের গ্রুপের নতুন মেম্বার রাশিদ তুমি সিঙ্গাপুর কতদিন যাবত আছো 6 মাস ও কতদিন যাবত কোয়ারেন্টাইনের মধ্যে আছো আর ও স্যাড ম্যান এ হচ্ছে আমাদের আলম ভাই আমাদের গ্রুপ লিডার হ্যালো আলম ভাই নতুন মাঠে সন্তান খুঁজছে তো আলম ভাই আপনি কি মাঠ পাইছেন হ্যাঁ পেয়েছি পেয়েছি ও গুড নিউজ আমরা নতুন মাঠ পাই এই সরি 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 বেটা যে কোনো জায়গায় খালি লাইভ লাইভ শুরু করছি গাড়ি দেখবি না লরি দেখবি না এই গাইজ সবচেয়ে কাছের যে এমটি ফিল্ড এখান থেকে এটা হচ্ছে সমুদ্র এলআরটির পাশে সো আমরা কি হেঁটে যাব নাকি এলআরটিতে যাব চলেন এলআরটিতে যাই কারণ আমি খেলার আগে গ্যামে যেতে চাই এই মিয়া হ্যাঁ এটা কিসের ড্রেস এটা কি খেলার ড্রেস নাকি প্রেম করার ড্রেস কই যেতেছ তুমি আরে গত সপ্তাহে তিনজন ছিল এই সপ্তাহে ছয়জন দিন দিন গ্রো আপ ওকে আমরা এলআরটিতে যাব এসো কেসো কে আমরা এলআরটিতে যাব চল এলআরটিতে যাই এই যে তুই যে কন্টিনিউ ভাবে ভিডিও বানাস এতগুলো ডেটা এই টাকা লাগে না তোর দেশে পাঠানোর জন্য টাকা থাকে তোর কাছে আরে ভাই থাকে ভাই আচ্ছা কেমনে থাকে এই প্রতিদিন তুই কতগুলো টাকা খরচ করিস ভিডিও বানানোর জন্য এগুলো ভালো না এগুলো তুই বন্ধ কর ঠিক আছে ভাই বন্ধ করুন কিন্তু ভাই আপনি জানেন আপনি খালি আমার মায়ের মতো খালি জ্ঞান দেন মিয়া মায়ের মতো জ্ঞান দিই তুই জানোস যে এতদিন কাজ করস নাই তারপর যদি আরেকবার লকডাউন হয় তুই কি করবি তুই জানোস কিরে কে সে এখানে কি আরে ভাই দেখছেন ওই জায়গায় দুইটা মিয়া কোথায় ওই যে ওই যায় ওই জায়গায় দুইটা মেয়ে দুইটা মেয়ের সাথে তো আমি ডেট করছি এর আগে দুইটা মেয়ের সাথে একই দিনে আরে একই টাইমে না তাহলে এখন কি করবি হ্যালো বাবা হ্যালো হ্যাঁ বাবা শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ হ্যাঁ বাবা কোনো ভয় পেও না না বাবা তো বাবা তোমার সাথেই আছে তো হ্যালো হ্যালো আরে আরে দেখ মিয়া তোমার জন্য আজকে দেরি হয়ে গেল এখানে আমার কি সমস্যা আরে তোমার গার্লফ্রেন্ডের জন্য এতক্ষণ তো আমরা সেই মাঠে পৌঁছে দিতাম আমি জানি তুমি আমার পুত্রের আগে আসো তাই বলে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো হ্যালো হ্যালো বাবা তুমি শুনতে পাচ্ছ হ্যালো বাবা শুনতে পাচ্ছ হ্যাঁ বাবা তোমাকে অনেক ভালোবাসি বাবা Hello boss, you need help? Actually, you're doing it wrong way. Can I help you? I know how to do it. It's okay, it's okay, it's okay. Let me help you because this way is wrong. You just let me help you. Hey, Madi, Lucky, come. Okay, you see, you should put this way. Okay, need to, okay, Jack. Okay, এখন কেউ লাড়া দিবি না হ্যাঁ লাড়া দিলে কিন্তু পড়ে যাবে Okay. Okay, boss. Now it's good to go. Thank you, guys. No worries, no worries. Thank you. No worries. Hey, where are you going? I'll give you Actually, we're going to the LRT, but you can go. We just walk over. No. It is very close. Hey. We understand. Come. I mean, it's okay, it's okay. Come on. Asan yo. Jabo. Ah, okay, then. Okay, all right, all right. No. Okay, thank you. No. বাবা সালাম দাও বাবাকে সালাম দাও আসসালামু আলাইকুম বাবা জানো ওর হয়ে গেছে একটুও কান্না করে নাই অনেক সাহসী বাবাকে বলো তোমার কেমন লেগেছে ব্যথা আছে তোমার এখন বাবাকে জিজ্ঞেস করো তো কবে আসবে তুমি বাই বাই থ্যাংক ইউ
এই তোর পেটে কি হইছে? ব্যথা করতেছে। কি খাইছিলে রাতে? ভাই সকালে একটা ডিম খেয়েছিলাম তো। হ্যাঁ। মনে হয় তার থেকে ব্যথা করতেছে। সকালে ডিম খাইছিলি? তাহলে তুই লিপ্রোমেট অথবা একটা পেপটোবিসমল খাই ফেলিস, তাহলে তোর পেট ঠিক হয়ে যাবে। তুমি ডাক্তার নাকি? ডাক্তার না, আমি আসলে ফার্মেসিস্ট ছিলাম বাংলাদেশে। আপনি দেশে ফার্মাসিস্ট ছিলেন আর এখানে আসছেন বিল্ডিং বানাইতে? আর বলিস না, দেশে মানে এই ফার্মাসিস্টের স্যালারি কত তুই তো ভালো করে জানোস। তারপর ফ্যামিলিতে অনেকগুলো ভাই বোন মা বাবারে পালতে হয়, তো এই জন্য করতে পারছিলাম না, বুঝছোস? চাকরির কোনো ঠিক ঠিকানা ছিল না, তো এই জন্য আমি সিঙ্গাপুরে চলে আসছি। তো এভাবেই আর কি কন্টিনিউ করে নেই আমি ফার্মাসিস্ট। আপনি ডাক্তারও এখানে আসছেন, আর আমি তো চিন্তা করতেছি আমি কি এখানে এসে কোনো ভুল করলাম নাকি। এই যে একটা বাসা দেখছো সেখানে, এইচডিবি ব্লকটা দেখতে পাচ্ছিস? মহিলা কাপড় রোদ দিতেছে, তারপর নিচে বাচ্চারা খেলতেছে, তো ওই বাসাটা আমি ওখানে আমি কাজ করছি। সো আমার খুব ভালো লাগে যে আমি একটা জিনিস বানাইছি, মানুষ আজকাল এটা ইউজ করতেছে, সো ওইটা আমার কাছে ধরো এক ধরনের একটা স্যাটিসফ্যাকশন। তারপর তুই কেন আসছস? তুই কেন সিঙ্গাপুরে আসলি? আসলে ভাই আমি তো সিঙ্গাপুরে আসছি আমার আমার মা বাবা পরিবারের সচ্ছলতার জন্যই, আর পাশাপাশি আমার যে ভাই বোন তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সিঙ্গাপুরে আসছি, যাতে আমি কষ্ট করলেও তারা ভালো থাকে। তো ভাই আসলে আপনার কি কোনো ধারণা আছে যে আমরা তো আসলে এই কোয়ারেন্টাইনে 4 মাস ছিলাম, কারণ এই 4 মাস এখন তো মনে করেন অনেক কোম্পানির কাজ নাই, এখন কি আমাদেরকে যদি দেশে পাঠিয়ে দেয় কিনা, এ সম্পর্কে কোনো আপনার ধারণা আছে কিনা? রিজিক আল্লাহ দেয়, তুই আল্লাহর উপরে ভরসা রাখবি, দেখবি ইনশাল্লাহ মনে হয় না তোরে পাঠাই দিবে। আই মিন আল্লাহ যদি রিজিক রাখে ইউ ক্যান স্টে হিয়ার, ওকে? এটা আমি মনে করি, এটা নিয়ে চিন্তা করিস না, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। Can we join? Can, actually. What game is it? It's called cricket. Can we join? Can you teach us? Yeah, you can. Of course. Can. Your friend want to join? Can. Yeah, call them. Guys. Come on, guys. Join. Hey, they want to play with us. Sure. Join. Can.